হাই গাইজ, আজকে চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে। আর আজকে এখানে ব্ল্যাক ফ্রাইডে, তো আমরা ভিডিওটা এখান থেকেই স্টার্ট করছি। আমাদের সাথে দেখতে থাকুন আর এনজয় করতে থাকুন। দেখছি আমরা কতটা আপনাদের সাথে আজকের দিনটা শেয়ার করতে পারি, বিকজ আজকের দিনে চারিদিকে প্রচণ্ড রাশ হয়। বাট স্টিল আমরা চেষ্টা করবো এই এখানকার ব্ল্যাক ফ্রাইডের কীরকম এক্সপিরিয়েন্স সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো সাথে থাকুন আর দেখতে থাকুন আমাদের ভিডিওটা। তো বন্ধুরা, আমরা বেরিয়েছি ব্ল্যাক ফ্রাইডের জন্য, বাট তার আগে অলরেডি আমাদের লাঞ্চ টাইম হয়ে গেছে, তো আমরা ভাবলাম আমরা একটু লাঞ্চ করে যাই। আর আজকে আমরা চলে এসেছি অলিভ গার্ডেনে লাঞ্চ করতে। এটা একটা ইটালিয়ান রেস্টুরেন্ট, খুব ফেমাস এখানে। তো চলুন যাওয়া যাক, আগে লাঞ্চ করে নিই। তো ভেতরের অ্যাম্বিয়েন্সটা ঠিক এরকম, আমরা একটা জায়গায় বসে আছি, এরকম এখানে চারপাশে সেকশন আছে, বেশ ভালো অ্যাম্বিয়েন্স আর বড় এরিয়া। তো একজন অলরেডি কফি খাওয়া স্টার্ট করে দিয়েছে, বিকজ আমরা একটা কফি অর্ডার করেছি আর আমার ড্রিঙ্কসটা পরে আসবে। আর এখানে আসলেই ব্রেড স্টিক্সগুলো দেওয়া হয় কমপ্লিমেন্টারি হিসাবে, আর আমরা যা যা অর্ডার করেছি সেটা আসলে আপনাদের সাথে শেয়ার করছি। আর হ্যাঁ, আপনাদেরকে বলা হয়নি, এখানে কিন্তু কফি এভাবে সার্ভ করে দেওয়া হয়, তো আপনি আনলিমিটেড যত ইচ্ছে কফি খেতে পারেন এখানে বারে বারে রিফিল করে। তো এটা চলে এসছে আমার ড্রিঙ্ক, এটা একটা স্ট্রবেরি লেমনেড। তো আমরা এই ব্রেড স্টিক্স দিয়ে খাওয়ার জন্য একটা ডিপ নিয়ে নিয়েছি, এটা অ্যালফ্রেডো ডিপ, আর এটা আনলিমিটেড, এখানে যতগুলো ইচ্ছে নেওয়া যায়। আর স্টার্টারটা এখানে একটা কমপ্লিমেন্টারি দেওয়া হয়, যেটা আইদার স্যালাড আর স্যুপ নেওয়া যায়। তো আমরা একটা স্যালাড নিয়ে নিয়েছি, যেটা সিজার স্যালাড, আর একটা আমরা স্যুপ নিয়ে নিয়েছি। চলুন খাওয়া যাক। ব্রেড স্টিকটা খুব ভালো, আমরা অলরেডি একটু ট্রাই করে দেখে নিয়েছি, এটা গার্লিক ব্রেড, খুব ভালো খেতে। তো এটা চলে এসছে, আমি নিয়ে নিয়েছি একটা লাজানিয়া, এটা লাজানিয়া লাঞ্চ পোর্শন, একটা স্মল পোর্শন, আমি বড় পোর্শনটা নিয়ে নিই। আর এটা আমরা নিয়ে নিয়েছি একটা চিকেন। তো আমাদের খাওয়া হয়ে গেছে বন্ধুরা, আর এখানে এরকমভাবেই এই বোর্ড থেকে আমরা অনলাইন পেমেন্ট করে দিয়ে দিতে পারি, এখানকার এটাই সিস্টেম। আর এখন আমরা চলে এসেছি, সেটা আমরা উডফিল মলে চলে এসেছি। আমি এখানে ভয়েস ওভার দিচ্ছি সবগুলো জায়গায়, বিকজ এখানে প্রচণ্ড নয়েজ হচ্ছে আর লোকজনের ভিড়। তো আমরা ঘুরে ঘুরে জাস্ট আপনাদেরকে একটু দেখাচ্ছি এখানে যে কত লোকজন, কত লাইন পড়ে যায় এখানে। আমরা তো তাও অনেক লেটে এসেছি, এখানে লোকজন 5টা 6টা থেকে ডিফারেন্ট ডিফারেন্ট শপের সামনে লাইন দেয়, আর সেটারই আপনাদের সঙ্গে একটু একটু এক্সপিরিয়েন্স আমরা শেয়ার করছি। খুব একটা ডিটেল ভিডিও আমরা এটার বানাতে পারছি না, কারণ প্রত্যেকটা স্টোরের ভেতরেই প্রচণ্ড। দেখুন এখানে কত লম্বা লাইন পড়ে গেছে শুধু বিল কাউন্টারে। তো আমরা অলমোস্ট হাফ ডে শপিং করে প্রচন্ড টায়ার্ড হয়ে গেছি, তো ভাবলাম এখানে একটা বাবল টি খেয়ে নিই। আর এই যে দোকানটা, এটা বাবল টি আমরা আগেও ট্রাই করেছি আর এটা খুব ভালো খেতে হয়। নেক্সট আমরা চলে এসেছি বেস্ট বাই, এটা ইলেকট্রনিক্সের খুব পপুলার দোকান, এখানে খুব ভালো ডিল পাওয়া যায়। আর দেখুন আমরা দেখতে পাচ্ছি এখানে ব্যারিকেড করে দেওয়া আছে, এখানে সকালবেলা লম্বা লাইন পড়ে যায় সকাল 5টা থেকে। আমরা এখন একটু টিভি সেকশনটা ঘুরে দেখে নিচ্ছি, বিকজ আমরা হয়তো একটা টিভি নিয়ে নেব। আর এখন আমরা চলে এসেছি ফ্যাশন আউটলেট অফ শিকাগোতে, লিভাইজের স্টোর, এটা মেন্সের স্টোর। তো দেখি এখান থেকে কী কী নেওয়া যায়, আর তারপরে আমরা যা যা কিনছি সেটা আপনাদের সাথে ডেফিনেটলি শেয়ার করব। আর দেখুন এই সবটাই কি সুন্দর, এই টেডি বিয়ারগুলো ফ্লাওয়ার দিয়ে বানানো, এত সুন্দর লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। হাই গাইস, তো আমরা আমাদের ব্ল্যাক ফ্রাইডের ভিডিওটা আজকে আবার এখান থেকে কন্টিনিউ করছি, আমি আমার বাড়ি থেকে কন্টিনিউ করছি, কারণ ওখানে অনেক ভিড় ছিল আপনাদেরকে তখনও আমি বলেছি। তো আপনাদের সাথে আমরা এটা শেয়ার করে উঠতে পারিনি যে আমরা কী কী শপিং করেছি, তাই ভাবলাম আপনাদেরকে দেখাই যে আমরা কী কী কিনেছি, আর তাই জন্যই আজকে আমার বাড়ি থেকে ভিডিওটা আবার করা। তো শুরুতেই আগে বলে দিই, এই দুটো যেটা আপনারা আমাদের সাইডে দেখতে পাচ্ছেন, এই দুটো ল্যাম্প, এটাও কিন্তু আমরা ব্ল্যাক ফ্রাইডেতেই কিনেছি। তো এটা অলরেডি সেট আপ করা হয়ে গেছে, আর বাকি যা যা জিনিস আছে সেখানে সেগুলো এখানে আছে, আরও কয়েকটা জিনিস আছে, সেগুলো সবগুলোই আপনাদেরকে একটা একটা করে দেখাতে থাকবো। তো চলুন দেখতে থাকুন। তো দেখুন আমরা মেসি থেকে কিছু জিনিস কিনে নিয়েছি, এটা পার্সোনালি আমার খুব পছন্দের জিনিস। তো দেখুন এগুলো কিছু জুয়েলারি আমরা কিনেছি, সিলভার জুয়েলারি, যেটা গোল্ড প্লেটেড,
তো এগুলো ডিফারেন্ট আমাদের স্টোনস দেওয়া আছে, কিছু ডায়মন্ড, কিছু এমারেল্ড। আশা করি আপনারা দেখতে পাচ্ছেন জিনিসটাকে, আমি চেষ্টা করছি জুম করে আপনাদেরকে দেখানোর। তো চলুন, এটা একটা, এরকম আমরা আরও কয়েকটা নিয়েছি আপনাদেরকে আমরা দেখাচ্ছি। তো নেক্সট যেটা নিয়েছি সেটা এইটা, এটা ডায়মন্ড আর সিলভারই আছে শুধু, এই দুটো আমি নিয়েছি। এটা পার্টিকুলারলি আমি আমার জন্য নিয়েছি, আর এরকম আরও কয়েকটা নিয়েছি, তো সেগুলো আপনাদেরকে দেখাই একটা একটা করে। এটা এটাও আছে সিলভারের, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। এটা নিয়েছি আমরা স্পেশালি আমার মাদার ইন লর জন্য। আর আরেকটা আছে এখানে, আর এইটা আরেকটা, এটা একটু গোল্ডের উপরে বেস্ট, আর এটাও ডায়মন্ডের আছে। এটা নিয়েছি আমি আমার মায়ের জন্য। তো জুয়েলির মধ্যে এই কটাই আছে। তো আমরা নেক্সট আইটেম আবার দেখি। তো নেক্সট আমরা যেটা কিনেছি সেটা ফরএভার 21 থেকে একটা লং কোট কিনেছি আমি আমার জন্য, যদিও সেটা আমার হাজব্যান্ডের চয়েসে। তো সেটা দেখতে ঠিক এরকম ব্রাউন কালারে, খুব সুন্দর হয়েছে দেখতে এটা। আর নেক্সট আমি নিয়ে নিয়েছি H&M থেকে একটা স্নো বুট, রাদার এটা অল ওয়েদার বুট, এটা রেনি সিজনেও পরা যায় আর স্নোতেও পরা যায়। এখানে এটার খুব দরকার পড়ে, বিকজ এখানে খুব বেশি ঠান্ডা পড়ে। তো এইটা, তো আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এটা আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। তো এই ধরনের বুটগুলো খুবই ইউজফুল এখানে, তো এখানে খুব স্নো হয়, তো তার সেই সময় কাজে লাগবে, আর রেনি সিজনেও এটা বেশি কাজে লাগবে। তো তার জন্য এটা আমি নিয়ে নিয়েছি H&M থেকে। তো নেক্সট যেটা কেনা হয়েছে সেটা লিভাইস থেকে, এটা আমার হাজব্যান্ডের জন্য কেনা হয়েছে। তো আমরা এরকম একটা ব্ল্যাক জিন্স নিয়ে নিয়েছি, আর আরেকটা নিয়ে নিয়েছি এরকম ব্লু জিন্স। আর নেওয়া হয়েছে দুটো টি শার্ট, সেটাও দেখাচ্ছি আমি। একটা এরকম লিভাইজের টি শার্ট, ক্যাজুয়াল টি শার্ট, এরকম এটা একটু ডার্ক কালারে নেওয়া হয়েছে যাতে ডেইলি ইউজ করা যায়। আর এটা একটা নিয়েছি, এটা হালকা অ্যাকচুয়ালি অটমে পরার জন্য কিংবা ফলে পরার জন্য, বিকজ এটা ফুল স্লিভ। ও না, অ্যাকচুয়ালি এটা আমরা হাফ স্লিভই নেওয়া হয়েছে, বাট এই কালারটা আমার খুব ভালো লেগেছে ডেইলি ওয়ারের জন্য, খুব সুন্দর, খুব সোবার কালার। তো নেক্সট যেটা আছে সেটা একটা খুব স্পেশাল জিনিস, দেখতেই পাচ্ছেন, এটা মাইকেল কর্সের একটা ব্যাগ। হ্যাঁ, আমার এটা ফার্স্ট কোনো এত বড় ব্র্যান্ড থেকে ব্যাগ কেনা, সো দিস ইজ ভেরি স্পেশাল ফর মি, তাই আপনাদের সাথেও শেয়ার করছি। তো এই ব্যাগটা আমি নিয়ে নিয়েছি মাইকেল কর্স থেকে। তো তো এটা আর খুলছি না আমি, আর আপনাদেরকে আরও কাছ থেকে দেখাচ্ছি ব্যাগটা, এরকম একটা ব্যাগ। তো ইয়া, দ্যাটস ইট। আর তারপর আমরা নিয়ে নিয়েছি যেটা, সেটা হলো ভিক্টোরিয়া সিক্রেট থেকে। হ্যাঁ, আমরা ভিক্টোরিয়া সিক্রেট থেকে অনেক কিছু কিনেছি, আপনাদের সাথে একটা একটা করে আমরা শেয়ার করছি। তো প্রথমেই যেটা আমি শেয়ার করব সেটা হলো এখানকার পারফিউমগুলো যেটা আমরা নিয়ে নিয়েছি, একটা একটা করে আপনাদেরকে দেখাচ্ছি আমরা। তো এইটা একটা আছে, নেক্সট আছে এটাই, এইটা এরকম, আর দেন এটাই আমরা আরও অনেকগুলো কিনে নিয়েছি, তো সেটা আমি রেখে দিচ্ছি জাস্ট পরপর। আর আরও একটা, এই কটাই আছে। তারপর যেটা আমি কিনেছি সেটা হলো দুটো লিপ গ্লস, আমি দুটো লিপ গ্লসও নিয়ে নিয়েছি, সেটাও রেখে দিচ্ছি আমি বাইরে। তারপর যেটা নিয়েছি সেটা হলো একটা, আমি ওখান থেকে পার্স নিয়ে নিয়েছি, এটা ডেলি ইউজ করার মতনই, আমি ইচ্ছে করে এই কালারটা নিয়েছি যাতে সব ড্রেসের সাথে অলমোস্ট ম্যাচ করে যায়। আর
আপনাদেরকে আমি এটা খুলেও দেখিয়ে দিচ্ছি। তো এরকম আছে ভেতরটা, এভরিডে ইউজের জন্য জাস্ট পারফেক্ট। এটা নিয়ে নিয়েছি আমি এখানে আরেকটা ক্লাচ, সো দ্যাটস ইট। এইটা ব্ল্যাক কালারের, এটা খুব ফেভারিট আমার, আমার খুব পছন্দ হয়েছে এই ব্যাগটা। আর এটা স্লিং ব্যাগের মতনও ইউজ করা যাবে, বেশ ছোট্ট অ্যান্ড হ্যান্ডি। আর যেটা এইটা, এই একটা ব্যাগ, সেটা ওদের ওখানে শপিং করলে একটা অ্যামাউন্টের উপরে শপিং করলে এটা ফ্রিতে দেওয়া হচ্ছে। এটা অনেকটা ক্রিসমাস থিমের সাথে ম্যাচ করে ওদের বানানো, সো এখানেও একটা ভিএস লেখা আছে, সো এটা ফ্রি। আর নেক্সট আমরা একটা ছোট্ট জিনিস যেটা আপনাদের সাথে শেয়ার করব, আমি কিনে নিয়েছি এটা, আমি সেফোরা থেকে নিয়েছি। এখানে আমি যেটা নিয়েছি সেটা একটা নার্সের কনসিলার, আর আরেকটা নিয়েছি আমি নার্সারি কারেক্টার। তো এই দুটো আমি সেফোরা থেকে নিয়ে নিয়েছি, এই দুটো আর খুলে আপনাদেরকে দেখালাম না। আর নেক্সট যেটা আমরা নিয়েছি সেটা এই বানানা রিপাবলিক থেকে আমরা নিয়ে নিয়েছি। যেটা নিয়েছি সেটা হচ্ছে এটা একটা লং কোট, এটা আমার হাজবেন্ডের জন্য নেওয়া হয়েছে ব্রাউন কালারের, এটাও বানানা রিপাবলিক থেকেই নেওয়া হয়েছে। সো এটা আমার খুব পছন্দের, এই কালারটা আমার খুব ভালো লেগেছে, সাইডে রাখছি। নেক্সট যেটা নিয়েছি সেটা একটা শার্ট, হুইচ ইজ একটা অফিস ওয়্যার টাইপের, আর কিছু ফর্মাল জায়গাতেও পরা যাবে, আর কালারটা খুব সুন্দর। দেখুন কাছ থেকে দেখানোর চেষ্টা করছি কালারটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। সো এরকম একটা নিয়ে নিয়েছি, আর আরেকটা জিনিস নিয়ে নিয়েছি সেটা হলো একটা ক্যামিজল টপ, ব্ল্যাক কালারের। একটা এই ধরনের টপগুলো খুব ইউজফুল, অনেক কিছুর সাথে পেয়ার করা যায় এই জিনিসগুলোকে, তো এর উপরে জ্যাকেটস পরে অনেক রকম ফ্যাশনেবল। আর লাস্ট যেটা এখানে আমাদের আছে সেটা হলো একটা ক্যামিজল টপ, আমি ব্ল্যাক কালারের নিয়েছি ইচ্ছে করি, যাতে অনেক কিছুর সাথে আমরা পেয়ার করতে পারি এরকম। এটাকে ফর্মাল আর অনেক জ্যাকেটসের নিচেও ইউজ করা যেতে পারে, তো সেই জন্য আমি এটা নিয়ে নিয়েছি। তো এই তিনটে জিনিসই আমরা বানানা রিপাবলিক থেকে নিয়েছি। আর যেটা নেক্সট আপনাদের সাথে আমরা শেয়ার করব সেটা হলো এই জিনিসটা, এটা আমাদের দুজনেরই অনেক দিন থেকে কেনার ইচ্ছে ছিল, তো ফাইনালি আমরা ব্ল্যাক ফ্রাইডেতে কিনে নিয়েছি। এটা হলো একটা গ্রিল, এটা ইনডোর গ্রিল, এটা আমরা একটা কোরিয়ান দোকান থেকে কিনে নিয়েছি। তো এখানে টেম্পারেচার কন্ট্রোল করা যায়, আর এটা ইলেকট্রিকই হয় এই গ্রিলটা, আর বাড়ির ভেতরে করা যায়, আমরা তাই জন্যই কিনেছি। তো এটা আমরা আর এখন খুললাম না পুরো প্যাকেজটা, তো এটা দেখতে এরকম হয়। আর আমরা এই টিভিটা নিয়ে নিয়েছি, তো এটা হাইসেন্সের টিভি, এটা একটা 32-ইঞ্চ টিভি, এটা আমরা একটা সেকেন্ড টিভি হিসেবে আমাদের বেডরুমের জন্য নিয়ে নিয়েছি। তো এটাই সেই টিভিটা, আর তার সাথে আমরা এই নিনটেন্ডো সুইচটাও নিয়ে নিয়েছি টিভিটার রেজলিউশনটা বেশ ভালোই, আর 32-ইঞ্চ, তো আমরা এই কারণে নিয়েছি কারণ এটা আমাদের বেডরুমে রাখতে সুবিধা হবে, বেডরুমে বেশি বড় টিভি হলে দেখতে অসুবিধে, তো তাই জন্য আমরা এইবার এই টিভিটা নিয়ে নিয়েছি। আর বন্ধুরা তার সাথেই আজকে আমরা ভিডিওটা এখানেই তাহলে শেষ করছি, ভালো লাগলে অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন।